মনে করো এটা তুমি। এই যে তোমার হাত দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, চুল আছে, কান আছে, এই যে তোমার বিভিন্ন অঙ্গ, হাত, পা, পেট, নাক, মুখ, এই বিভিন্ন অঙ্গতন্ত্র, তাদের বিভিন্ন গঠন, যেরকম তোমার হাতটা একরকম, তোমার আঙুলগুলো একরকম, তোমার পা আরেক রকম, এই যে বিভিন্ন প্রকার অঙ্গ, এগুলোর মধ্যে যোগসূত্র স্থাপন করতে হবে, তাই না? মনে করো যে তুমি এই হাতটা নাড়াবে, এটা কিভাবে হবে? এই আদেশটা কে দিবে, মানে এই যে নিয়ন্ত্রণ করবে, এই নিয়ন্ত্রণটা কে করবে? তারপরে পরিবেশের সাথে সম্পর্ক রাখার জন্য মনে করো যে আমি যদি হাত দুটো ঘষা দিই, তখন কী হয়ে যাবে? আমার হাতটা গরম হয়ে যাবে। এই যে পরিবেশের সাথে সম্পর্ক, হাতটা গরম হয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। এগুলোর জন্য জীবদেহে দ্রুত যোগাযোগ রাখা প্রয়োজন। মানে এই যে আমি হাতের মধ্যে একটা বাড়ি দিলাম, দেওয়ার পরে যে আমি ব্যথা পাচ্ছি, এটা তো আমাকে বুঝতে হবে, দ্রুত একটা যোগাযোগ স্থাপন করতে হবে। এই স্থাপনটা করে কে? তারপরে মনে করো যে তোমার হাসি পায়, কান্না পায়, আনন্দ পায়, এগুলোও বা কেন হয়? এই যে এই কেনর উত্তরগুলো, সেগুলো আমরা জানব। এই যে এই হাসি, কান্না, আনন্দ হচ্ছে, এগুলো হয় বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে। এই উদ্দীপনা বহন করে করতে হবে যেই কাজটা করে স্নায়ুতন্ত্র। তার মানে তোমার দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যে সংযোগ স্থাপন, মানে একজন আরেকজনকে নিয়ন্ত্রণ করছে, একজন আরেকজনের সাথে যে কানেকশান বা একটা কমিউনিকেশনের ব্যবস্থা, মানে তারা নিজেদের মধ্যে কথা বলতে পারে, নিজেরা উদ্দীপনা বহন করতে পারে, এই উদ্দীপনা বহনের কাজটা করে থাকে স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্রের কাজ কী? দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করা, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন, উদ্দীপনায় সারা দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করা। যেরকম আমার এখানে যদি একটা মশা বসে, আমি কি দুম করে এটাকে মারার চেষ্টা করব? তার কারণ হলো এখানে মশা বসার পরে আমার দেহের মধ্যে যে একটা উদ্দীপনা গিয়েছে, যেটার কারণে আমি মশাটাকে মারার জন্য উদ্যত হয়ে প্রতিবেদন সৃষ্টি করেছি। তাহলে স্নায়ুতন্ত্রের কাজ কি? সংযোগ রক্ষা করা, সমন্বয় সাধন করা আর প্রতিবেদন সৃষ্টি করা। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক, মানে তোমার ঘিলু বা ব্রেইন। যেই কোষ দ্বারা স্নায়ুতন্ত্র গঠিত সেটাকে বলা হয় নিউরন বা স্নায়ুকোষ। মানে তোমার মস্তিষ্কের মধ্যে এই যে স্নায়ুতন্ত্রটা এবং তোমার সারা দেহে যে স্নায়ুতন্ত্রটা ছড়িয়ে আছে, সেটা তৈরি হলো নিউরন বা স্নায়ু কোষ দিয়ে। তাহলে আমরা কী জানলাম? দেহের মধ্যে বিভিন্ন সমন্বয় সাধন এবং সংযোগ স্থাপনের জন্য স্নায়ুতন্ত্র নামে একটা তন্ত্র আছে, এবং সেই তন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক। আর সেই তন্ত্রটা তৈরি কী দিয়ে? নিউরন বা স্নায়ুকোষ দিয়ে।